আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তা আপনারা যারা নিউজিল্যান্ডে আসার জন্য ওয়েল্ডিং বিষয়ে আসবেন, তারা টিক ওয়েল্ডিং কিভাবে শিখবেন, অন্যান্য ওয়েল্ডিংও দেখাবো। তো আজকে এই ওয়েল্ডিংটা দেখাবো যে টিক ওয়েল্ডিং এর বিষয়ে কিভাবে টিক ওয়েল্ডিং জানবেন। তো টিক ওয়েল্ডিং টেকনিকটা কিন্তু অনেক সহজ যদি জানেন, আর যদি না জানেন তাহলে অনেক হার্ড। তো এটা আপনারা এই ইউটিউব থেকে টুকটাক দেখে নিতে পারেন, তারপরে যদি আপনি ওই কাজের ক্ষেত্রে যা ট্রাই করেন তাহলে অনেক সহজ হইব। যেমন ধরেন টিক ওয়েল্ডিংয়ে আপনি যে ওই যে মেশিনে হটটা, ওইটা প্রথমে আপনি দুই পাশে যে ওয়েল্ডিংয়ের অ্যালুমিনিয়াম আছে ওইটাকে আপনি যদি একটু গরম করে নেন, গরম করার পরে ওই রডটা যদি আস্তে আস্তে দেন। তো এই যে দেখেন এই রডটা কিভাবে দিতে হয়, বাম হাতে যেই বুড়া আঙুলটা আছে ওইটা দিয়ে আপনার ওই হট কতখানি টেম্পারেচার লাগতেছে ওইটা আপনি বুঝতে পারবেন যখন আপনি হিট করবেন ওই অ্যালয়তে। তো আপনি কিন্তু বুঝা পারতেছেন আপনার অ্যালয় কি অনেক গরম হইতেছে নাকি আর একটু হট লাগবো। এখানে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু বাটন থাকে, এই যে যেমন আপনার আঙুল সামনের ওই আঙুলটার মধ্যে কিন্তু ওই বাটন আছে আপনার ওই টেম্পারেচার কমন বাড়ানোর জন্য। আর ওই বাম হাতে দেখেন ওই বুড়া যে আঙুলটা আছে ওইটা আর ওই কেনি লগের মাঝখান দিয়ে ওই রডটা গেছে। তো ওই রডটা ওইখানে থাকা অবস্থায় ওই বুড়া আঙুল দিয়ে ওইটার আস্তে আস্তে পুশ করতে হয়, ওই পুশ করলে পরেই আপনি একটু একটু করে সামনে রডটা যায়। তা আপনি যে রডটা দিবেন ওই আপনাকে কিন্তু আবার মুভ করতে হইব আস্তে আস্তে, আপনার পুরো শরীরটা ওই আপনি বুঝতে পারবেন কখন আপনাকে মুভ করতে হইব। কারণ এই যে দেখছেন এই ওয়েল্ডিংটা কিন্তু সম্পূর্ণ একবারে হয়েছে, কোনো জয়েন্ট নাই এখানে। তো এরকম ওয়েল্ডিং করতে হলে আপনাকে সব কিছু মুভ করতে হইব, আপনার এই ডাইন হাতের যেই ওয়েল্ডিং এর যে টিগারটা আছে এটাও মুভ করতে হইব, আবার আপনার ওই হাতের যে রডটা দেওয়ার ওইটাও মুভ করা জানতে হইব। আপনি কিন্তু প্রথমে যদি এই ওয়েল্ডিংটা শিখে না আপনি কিন্তু এই জিনিসটা পারবেন না, ওই যে বুড়ো আঙুল দিয়ে ঠেলা দেওয়া যে রডটা দিতে হয় এই জিনিসটা কিন্তু আপনি চাইলে পরে আপনি নিজে অন্য কিছু দিয়ে ট্রাই করতে পারেন। যেমন ধরেন একটা লম্বা কোনো লাঠি, চিকন ধরনের বা অন্য কিছু যদি আপনার পাশে থাকে আপনি এখনই চাইলে ট্রাই করতে পারেন। যদি আপনি এইটা পারেন তাহলে আপনার জন্য অনেক সহজ হবে ওয়েল্ডিংটা, এই টিক ওয়েল্ডিং। আর যদি এটা না পারেন তাহলে পরে দেখা গেছে আপনি টেম্পারেচার ওইটা অ্যালয়তে আপনি হট দিলেন, আপনি এইখানে যে যে রডটা এই রডটা দিতে না পারলে তখন ওইটা আপনার বেশি হট হয়ে ওই জিনিসটা নষ্ট হয়ে যাব যে অ্যালয়টা ওইটা। তো এই যে ওই জিনিসটা মানে কি বান হয়ে যাব। তো আপনার টেম্পারেচার কমানোর জন্য আবার এই বাটনটা আছে ওইখানে আপনি কমাইতে পারবেন যদি আপনি সব জিনিসটা পারেন। এইটা কিন্তু অনেক বেশি একটা হার্ড জব না অ্যালয় জিনিসটা, আমি নিজেও শিখছি এই ইউটিউব, ছোট করে ইউটিউব দেখছিলাম ওই ছোট ছোট যে খণ্ডগুলি আসলো ওইখানে আবার এইচডি ক্যামেরার যেই ওয়েল্ডিং এর ভিডিওটা ছিল। তো আমাদের যেই আমরা এই ভিডিওটা করছি এইটা ওই যে হাতের অংশটা ভালো দেখা যায় কিন্তু ওয়েল্ডিং এর অংশটা অতটা ক্লিয়ার যদিও দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারছেন কি করে ওই রড দিতে হয়। যেমন এই যে রড শেষ পর্যায়ে হয়ে গেছে, তো এই যে রড শেষ পর্যায়ে হওয়ার কারণে এই জিনিসটা বন্ধ করা হইলো। তো এই দেখেন খুব লম্বা একটা ওয়েল্ডিং হয়েছে কিন্তু। তো এরকম লম্বা ওয়েল্ডিং করার জন্য আপনাকে প্রচুর সময় স্পেন্ড করতে হবে, এই জিনিসটা কিন্তু একদিনে হয় না, এই যে এই ওয়েল্ডিংটা শিখছে একদিনে কিন্তু হয় নাই। তো এই ওয়েল্ডিংটাই দেখছেন যদিও চিকন, তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এই জিনিসটা কিন্তু অন্য কিছু করতে পারবো না, স্যান্ডিং বা অন্য কিছুই করতে পারবো না, এই জায়গাটা খুবই সুন্দর একদম ফক ফকা পইটা রয়েছে জিনিসটা। তো এরকম যদি আপনারা ওয়েল্ডিং করতে পারেন আশা করি আপনারা কোনো না কোনো একদিন আপনি নিউজিল্যান্ড কন বা অন্য অন্য জায়গায় যদি আপনি চেষ্টা করেন বা এর যে আপনি যেই পজিশনে আছেন আপনার ওই পজিশনে সে আরও ভালো জায়গায় উঠতে পারবেন যদি আপনি এরকম ওয়েল্ডিং করতে পারেন, এত সুন্দর ওয়েল্ডিং করতে পারেন। অবশ্যই সব জায়গায় কাজের মূল্য আছে। তো ধন্যবাদ সবাইকে, দেখাবো নতুন আরেকটি ভিডিওতে, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন আর পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।